আসসালামু আলাইকুম বিজয় চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদমান সাকিব জ্ঞান নির্ভর বিনিয়োগ ছাড়া পুঁজি বাজারে সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আয়োজিত বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সকালে নগরীর কাজী দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত কনফারেন্সে বিএসইসি চেয়ারম্যান ডক্টর এম খায়রুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসএসসির কমিশনার প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামি ডক্টর স্বপন কুমার বালাসহ অন্যরা জ্ঞান ছাড়া কোনো বিকল্প নাই ভবিষ্যতের জ্ঞান নির্ভর অর্থনীতিতে জ্ঞান নির্ভর বিনিয়োগ ছাড়া আমাদের কোনো বিকল্প নাই আমরা চাই দক্ষ বিনিয়োগকারী আমরা চাই দক্ষ পুঁজি সংগ্রহকারী এবং আমরা চাই দক্ষ ব্যবসায়ী যারা সুশাসনে বিশ্বাস করবে কর্পোরেট গভর্নেন্স ছাড়া পৃথিবীর কোনো দেশের অর্থনীতি টেকসই হয় নাই হবেও না তাই আমাদের যারা পুঁজি সংগ্রহকারী আছেন তাদের প্রতি আমাদের রেগুলেটরি ইন্টারভেনশন বাড়াতেই হবে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কথা লিখিতভাবে সরাসরি জানানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সকালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী বলেন শিক্ষা উপমন্ত্রী বলেন নানা অপ্রতুলতা সত্ত্বেও দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট দিয়ে শিক্ষার প্রসারে সরকার কাজ করছে তবে শিক্ষার প্রসারের সঙ্গে শিক্ষার মানটাও ধরে রাখতে হবে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক তন্নুর প্রতিযোগিতায় আউভায়ক প্রফেসর নিলুফার আক্তার শিক্ষক পরিষদ সম্পাদক এম জুবায়ের ইসলাম মেহরি সহ অন্যরা একের পর এক অভিযানের পরেও চট্টগ্রামে বন্ধ হচ্ছে না ভ্যাজাল ঘি উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবসা শুক্রবার রাতে আবারও হাট হাজারি পৌরসভার পিডিবি অফিসের পাশে একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে প্রায় ২৫০ লিটার ভেজাল ঘি জব্দ করেছে উপজেলা প্রশাসন অভিযানে নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ নিয়ে আটটি ভেজাল ঘিয়ের কারখানায় অভিযান পরিচালনা করেন তিনি ইউএনও রুহুল আমিন বলেন প্রাম ব্যান্ডের ঘি এর কোটা দেখতে অবিকল প্রাণ ঘিয়ের কোটার মতো দেখে বোঝার উপায় নেই কোনটা প্রাণ আর কোনটা প্রাম সাধারণ ক্রেতাদের ঠকাতেই ঘি কারখানা মালিক নিয়েছে জব্দকৃত দুশো পঞ্চাশ লিটার হয়েছে চিকিৎসা সেবায় কোনো ধরনের দুর্বলতা বা গাফিলতি সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মত বিনিময়কালে তিনি কথা বলেন শিক্ষা উপমন্ত্রী আরও বলেন সব পেশার মধ্যে উৎকৃষ্ট পেশা হচ্ছে চিকিৎসা সেবা এক্ষেত্রে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এ পেশার মান বৃদ্ধিতে সকল চিকিৎসকদের এগিয়ে আসতে হবে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ ডক্টর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মেজর মহসেন উদ্দিন সহ অন্যরা চিকিৎসা শিক্ষায় কোনো ধরনের গাফিলতি হোক কোনো ধরনের দীর্ঘসূত্রিতার কারণে পিছিয়ে পড়ুক সেটা আমরা কখনো চাই না সবচেয়ে মহান পেশা চিকিৎসকদের পেশা সবচেয়ে মহান পেশা আমরা আইনজীবী হিসেবে ভুল করলে একজন থাকতে পারেন রেক্টিফাই করবার জন্য ইঞ্জিনিয়াররা ভুল করলে রেক্টিফাই করতে জন্য থাকতে পারেন চিকিৎসকদেরটা সর্বোচ্চ মানের পেশা এবং সবচেয়ে দায়িত্বের পেশা সেইখান সেইটার চিকিৎসা সেইটা শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের জন্য কোনো দুর্বলতা না থাকে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মুক্তিযুদ্ধকালীন এক নম্বর সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন স্বাধীনতা পদক পাওয়ায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা সকালে নগরী থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সংবর্ধনা পরিষদের সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও মহাসচিব কমান্ডার মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় সংবর্ধনা অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বিশেষ অতিথি ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বি এম ফজলে করিম চৌধুরী শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড আফসারুল আমিন সহ আরও অনেকে চট্টগ্রামে চাকতাই খাল হতে কালোরঘাট সেতু পর্যন্ত বাঁধ ও রাস্তা নির্মাণ করতে গিয়ে সিডিএ কর্তৃপক্ষ ভূমি মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন এ সময় তারা বলেন সিডিএ ক্ষতিগ্রস্তদের থেকে জেলা প্রশাসকের অধিগ্রহণ শাখার মাধ্যমে অধিগ্রহণ না করে দখলদারদের কাছ থেকে খরিদ করে তাদের একতরফাভাবে ক্ষতিপূরণ দিচ্ছে ফলে জমির প্রকৃত মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি সরকারি নিয়মে জমির প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান সহ পুলিশি হয়রানি থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা চট্টগ্রামে যুবলীগ নেতা নেজাম উদ্দিনকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা সকালে আমন বাজার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা যুবলীগ নেতা নেজামকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন এ সময় বক্তব্য রাখেন বারো নম্বর চিকনদণ্ডী ইউপি চেয়ারম্যান হাসান জামান বাচ্চু জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির চৌধুরী যুবলীগ নেতা মোহাম্মদ শাহজাহান সহ অন্যরা চট্টগ্রামে চলছে দিনব্যাপী ই কমার্স মেলা বাংলাদেশ ডাক বিভাগ ও ই ক্যাবের যৌথ আয়োজনে সকালে নগরের নিউ মার্কেট মোড়ে পোস্ট অফিস ভবনে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল মেলা স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক ইসপের প্রদর্শনীর পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য বিষয়ভিত্তিক সেমিনারে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালসহ আরও অনেকে নানান কর্মসূচির মধ্যে আজ পালিত হয়েছে পাবনার সিরাজগঞ্জ জেলা সমিতির সাতাশ বছর পূর্তি উৎসব উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়েল অ্যাডমিরাল জুটফিকার আজিজ দুপুরে সমিতির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যারিন একাডেমির নৌ প্রকৌশলী ডক্টর মজিদ হোসেন ইউনিভার্সাল গ্রুপের চেয়ে ব্যবস্থাপনা পরিচালক সোহানি হোসেন সহ আরও অনেকে দর্শক বিজয় সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.bijoy.tv এই ঠিকানায় এছাড়া সংবাদ ও অনুষ্ঠানে সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট এবং ফেসবুক ডট কম পেজে শেষ করছি বিজয় চট্টগ্রাম বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে